মকর রাশি, মকর লগ্ন বা ক্যাপ্রিকর্ন সাইনের ব্যক্তিবর্গদের এখন শনি সাড়ে সাতে দ্বিতীয় পর্যায়ে চলছে। তৎসত্ত্বেও বলবো আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে অতুলনীয়। স্বাস্থ্যগত ব্যাপারে যদি আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলতে পারেন, বাকি সব দিক থেকে এই দিনটি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বেশ কাটবে। অর্থগতভাবে আজ আপনারা এক প্রকার আপনাদের অনাদায়ী যে ঋণ, কাউকে টাকা পয়সা ধার দিয়ে রেখেছিলেন, ফেরত পাচ্ছিলেন না, সেগুলি আজ ফেরত পেতে চলেছেন। নতুন কোনো প্রকল্প বা উদ্যোগের জন্য আপনার হয়তো টাকা পয়সার দরকার, সেই টাকা পয়সাগুলিও আজ আপনারা জোগাড় করতে সক্ষম হবেন। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়েও আপনারা এগিয়ে যেতে পারেন, সেখানেও আপনারা সফল হবেন। চাকরিজীবীরা অফিসে আজ নিজেদের ভাগ্যবান মনে করতে চলেছেন, তবে যেহেতু আজ রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আপনাদের সহায় আছেন। পরিবারের সদস্য, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে অবসর সময়ে কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়ে আপনার কাটতে চলেছে আজ। আপনি যদি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের অতিরিক্ত বেশি সময় কাটাবেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। আগামী সময়ে এর কারণে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কিন্তু আপনাদের একটু জ্ঞান বাড়ানোর দরকার আছে। আজ আপনার উৎসাহী অনুমানের জন্য আপনার সহকর্মী আপনার প্রতি আকর্ষিত হতে পারে, তবে ভাবনা চিন্তা করে কিন্তু এগিয়ে যাবেন বিপরীত লিঙ্গের সহকর্মীদের দিকে। আজ স্বাস্থ্যগতভাবে আপনাদের অত্যধিক সাবধান থাকার প্রয়োজন। মেজাজ কিন্তু আজ আপনাদের খিটখিটে থাকতে পারে, আর তাই সকাল সকাল ঘুম থেকে উঠে শারীরিক কসরত, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। ব্রহ্মকালীন মুহূর্ত অর্থাৎ 4:30 থেকে 5:30 মধ্যে ঘুম থেকে উঠে খালি গায়ে সূর্যের আলো যদি 10-15 মিনিট গায়ে লাগাতে পারেন এবং সূর্য প্রণাম করে সূর্যের বীজ মন্ত্র জপ করতে পারেন, তাহলে আজ আপনাদের স্বাস্থ্যের কিছুটা হলেও উন্নতি ঘটবে। আজ প্রেমিক, প্রেমিকা, স্বামী স্ত্রী প্রেমের সম্ভাবনাগুলির সুযোগ আজ আপনাদের কাছে অনেক থাকলেও সেগুলি ক্ষণস্থায়ী হবে। আজ আপনারা নিজেদের ভাগ্যবান মনে করতে চলেছেন, এই মুহূর্তটি সদ্ব্যবহার করুন। তৎসত্ত্বেও বলবো না পজিটিভ নেগেটিভ, অর্থাৎ না ভাব ভালোবাসা প্রেম, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করতে যাবেন না। অন্যান্য দিনের ন্যায় দিনটিকে একটি সাধারণ দিন হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম রাং রিং রোং সূর্যায় নমঃ, এটি সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যের দিকে তাকিয়ে অন্ততপক্ষে 108 বার, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার জপ করুন।